স্টারলাইন রান্নাঘর থেকে আমি লাবির রহমান জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন, তাই না? অনেক অল্প সময়ে অনেক বড় আয়োজন নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে। চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। আমার সঙ্গে রয়েছে রন্ধনশিল্পী সাইদা শিমুল। চলো কথা বলি, কেমন আছো? আছি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। কি নিয়ে এসেছো আজ? ও, তোর পরীক্ষা আছে, চলে আসো। নবিতা, কেমন আছো তুমি? ভালো আছি। কোন ক্লাসে পড়ো? কেজি ওয়ানে। কোথায় পড়ো? আগা খান। আগা খান, কি খেতে পছন্দ? জিলাপি পিঠা। জিলাপি পিঠা, ও পারবে তুমি? তোমার আয়োজনে পিঠার আয়োজন দেখতে পাচ্ছি, বাট জিলাপি পিঠা পারবে তো? একটু চেষ্টা করে দেখি, পারি কিনা। ঠিক আছে, তাহলে আমরা ওখানে একটু বসে দেখি পারে কিনা। ঠিক আছে, বসো ওখানে। একটু বলে দাও কি কি রয়েছে। আচ্ছা, আজকে যদি জিলাপি পিঠা তৈরি করতে যাই তাহলে এখানে উপকরণগুলো আছে। এখানে আছে তেল, সুজি, পাউডার দুধ, সামান্য একটু লবণ লাগবে, এলাচ, চিনি আর সামান্য একটু ঘি। এখানে একটু পানি, আর কতটা? আমি 1.5 কাপ পরিমাণ এখানে পানি দিব। এখানে দুধ পাউডার আছে, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এখানে সাথে আমি সামান্য একটু লবণ দিব, খুবই সামান্য টেস্টে আসার জন্য। আর খুব সামান্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। তাহলে পানিতে আমরা মিল্ক পাউডার, চিনি, লবণ মিক্স করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে যেন বলকটা আসে। বলক চলে আসছে। হ্যাঁ, জলটা কমিয়ে দিয়ে সুজিটা ঢালতে হবে, কারণ সুজিটা দিলে সাথে সাথে ওই সম্পূর্ণ দুধটা সুজিটার মধ্যে। এটা কি তোমার ভাজা সুজি না কাঁচা সুজি? কাঁচা সুজি। একটু অপেক্ষা করতে হবে যেন একটু সেদ্ধ হয়ে যায় সুজিটা, ঠিক যেমন আমরা রুটির কাইটা ভরি ঠিক সেরকম করে একটু ঘুটে নিব জিনিসটাকে। কাইটা হয়ে গেছে, কাইটা হয়ে গেছে। কাইটা একটু ঠান্ডা হোক, নাহলে আমি এটা হাতে মাখতে পারবো না। এখানে ভাজার জন্য আমি প্যানটা দিয়ে দিচ্ছি, আর এটা শিরা তৈরি করার জন্য। তাহলে পানি দিয়ে দিই আমি শিরার জন্য? হ্যাঁ, কথাটা 1 কাপ পরিমাণ, 1.5 কাপ পরিমাণ পানি দিলেই হবে। এই যে, ঠিক আছে। তাহলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একটু ফ্লেভার আসার জন্য আপু শিরার মধ্যে আমি কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ও আচ্ছা, দেবো? হ্যাঁ দাও। একটু ঠান্ডা হয়েছে। এখানে আমি এখন ওই যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আছে সবটুকু দিয়ে দিচ্ছি। কেউ চাইলে তো তেলও ইউজ করতে পারবে, কিন্তু ঘিটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভারটা আসে। ছোট ছোট বল করে নিচ্ছি। আচ্ছা, টোটাল আপু 12টার পরিমাণের মতো হবে। তুমি যতটা দিয়েছো তাতে 12টা হবে, 1 কাপ সুজিতে 12টার মতো পিঠা হবে। এবার এই গোলগুলোকে আমি একটু ভালো করে মেখে নিয়ে গুলিকে আমি জিলাপির একটা শেপ দিয়ে দিচ্ছি। টোটাল এখানে বেশ কয়েকটা পিঠা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি আপু। হ্যাঁ, ঠিক আছে। একটু কড়া ভাজা দিতে হবে, রংটা তো আসতে হবে। হ্যাঁ, রংটা আসতে হবে, আর প্যাচটা যেন খুলে না যায়। উল্টে পাল্টে দিচ্ছি কালারটা আসার জন্য। এটা কি তোমার চলতে থাকবে? হ্যাঁ, এটা আর একটু গাঢ় হোক। আমি যে শুধু পিঠাটা এখানে গড়িয়ে উঠিয়ে নিব, কারণ এখানে তো একটু মিষ্টি আছে, কারণ দুধটার মধ্যে একটু চিনি দেওয়া ছিল। আপু, এই যে কালারটা চলে আসছে আমার হালকা বাদামি, এখন যে শুধু আমি এখান থেকে তুলে এই শিরাটার মধ্যে ছেড়ে দেবো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ,
একটা একটা পিঠা তুলে আচ্ছা এখানে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা একটু ফুলে ওঠে, হ্যাঁ সামান্য একটু ফুলে ওঠে। দু থেকে তিন মিনিট আপনি শিরাটার মধ্যে একটু ভিজিয়ে রাখলেন। আচ্ছা এবার আমি আস্তে আস্তে তুলে ফেলবো। অনেক সুন্দর হচ্ছে। আমাদের ক্ষুদে দর্শককে বা জাজকে ডেকে নেই। আচ্ছা তুমি কেমন লাগলো? সুন্দর খেতে নিশ্চয় অনেক মজা হয়েছে, বাট আমরা তখন খেতে পাচ্ছি না, কেন বলতো? অনেক গরম। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে খাবো। থ্যাংক ইউ লবে আপা, এই যে হয়ে গেল আমাদের জিলাপি পিঠা, অনেক সুন্দর। প্রিয় দর্শক, অনেক কঠিন বলে আমরা তৈরি করি না, আসলে কি কঠিন একটুও না, যে কোনো সময় তৈরি করে ফেলুন জিলাপি পিঠা। প্রথমে তরল দুধে সামান্য লবণ ও এক টেবিল চামচ চিনি দিয়ে জাল দিন। দুধ ফুটে উঠলে তাতে সুজি দিন। সুজি সিদ্ধ হয়ে গেলে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে খামির তৈরি করুন। ছোট ছোট গোলা নিয়ে জিলাপি শেপ দিন। এবার গরম তেলে ভাজুন। চিনির শিরা তৈরি করে তাতে হালকা বাদামি করে ভাজা পিঠাগুলো গড়িয়ে নিন। ব্যাস হয়ে গেল সুজির জিলাপি পিঠা। তোমাদের দুজনের জন্য রয়েছে উপহার, তোমাদেরকে দিয়েছে স্টার লাইন। প্রথমে আমি তোমাকে দিচ্ছি, নাও। সুন্দর রেসিপির জন্য স্টার লাইন তোমাকে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আসলে সবসময় আমি একটা কথা বলি যে রান্না করতে পারাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। আর যে রেসিপিটা দেখালাম এটা খুবই সহজ এবং সুস্বাদু। দর্শক মন্ডলী অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর স্টার লাইন রান্নাঘরকে আমার অনেক অনেক ধন্যবাদ। দর্শক ফিরে এলাম আপনাদের আকাঙ্ক্ষিত পর্ব, প্রিয় পর্ব, তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যে তারকা রয়েছেন, চলুন কথা বলি তার সাথে। মডেল এবং অভিনয় শিল্পী হাসিন, কেমন আছো? জি আপু আমি খুব ভালো আছি, আর তোমার প্রোগ্রামে আসতে পেরে আরো বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি নিয়ে এসেছো, কি রান্না করবে? আমি জানি তুমি রান্না করতে বা এখনো করো। আমি রান্না করতে খুব পছন্দ করি, তো আজকে আমি রান্না করব কুচো চিংড়ি মাখানো খিচুড়ি। বাহ এখানে তো খিদা লেগে যাচ্ছে। যাই হোক কি কি আছে একটু বলে দাও না। এখানে প্রথমে আছে নারিকেল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, লবণ, চিনি, গরম মশলা, আর এখানে জিরা, জিরা গুঁড়া, আর এখানে পোলার চাল, এটা মুগের ডাল, আর এখানে কিছু সরিষা আর শুকনা মরিচ। ঠিক আছে, তো পেস্ট করি আগে। তো কি কি রান্না করে খেতে হোস্টেলে যখন ছিলেন বলো? আমি তো হলে ছিলাম, তো ভাত, ডাল, ভাত, তরকারি সবই রান্না করতে হতো, মাছ মাংস, মাঝে মধ্যে আমরা আবার পোলাও, খিচুড়ি এগুলো রান্না করতাম, বিরিয়ানি। আচ্ছা তুমি তো শুধু অভিনয় শিল্পী এবং মডেল না, তুমি হচ্ছে সেটা তোমার মুখেই শুনি তোমার ভেটার, তুমি আচ্ছা ভেটার লাইক টপ মডেল উইনার, টপ মডেল উইনার। বাহ ওখান থেকে আসলে শুরু, প্ল্যাটফর্ম আমার ওইটা। আচ্ছা আচ্ছা, আমরা আদা দিব না? জি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ, একটু পানি দেবো তো না। আমার তো দেখি কেমন জানি মজা মজা লাগছে, দিয়ে দাও। আমি বাসায় সুযোগ পেলেই রান্না করি। বা তারপর কি করবো বলো তো? প্যানে একটু তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি তেল। আমরা তো নর্মালি খিচুড়ি খাই, বাট এরকম সুন্দর চাল ডালের সাথে আবার মশলাটা এরকম পেস্ট করে তারপর কুচু চিংড়ি দিয়ে সাধারণত হয় না, গন্ধ দিয়ে দিব গরম মশলাটা দিয়ে। লবণ দিলে ওটা ছিটে ওঠে না, মানে ফোটে উঠে না। ভেরি গুড, অনেক কিছু জানো তুমি। এখন আমরা এটাতে কি দিব? এটার মধ্যে আমরা চিংড়িটা দিয়ে দিব। আচ্ছা
একটা কর, তারপরে এখানে জিরা গুঁড়ো আছে, চিনি লবণ তো আন্দাজ মতো, তাই না? চিনি লবণ এখানে আমি খিচুড়ির সমান লবণ দিয়ে দিচ্ছি, ফাঁকা রাধুনি পানি দিয়ে দিব না? হ্যাঁ পানি দিব, কষানো মোটামুটি হয়ে গেছে, গন্ধটাও চলে আসছে। হ্যাঁ ঢেকে দে তাহলে ফুটে যাবে। এটা অলরেডি ফুটে উঠেছে, আমরা দিয়ে দিতে পারি চাল। চাল আমরা চালটাকে ভিজিয়ে রেখে, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। নেড়ে আমরা ঢেকে দিব না? হ্যাঁ, খাওয়া পর্যন্ত 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, দেখব। হ্যাঁ, আমার মনে হয়ে গেছে এতক্ষণ। এখন কি করব? এখন সামান্য একটু তেলে এই যে সরিষা আর শুকনা মরিচ, হ্যাঁ, এটা একটু ভাজতে হবে, ভেজে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হয়েছে। ওকে, আসলে খিচুড়ি রান্না তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময়ের স্বল্পতা যার থাকে, মানে সময় যার না থাকে, তার জন্য একদম পারফেক্ট পারফেক্ট। আর সচরাচর বাসায় এগুলো সবারই থাকে। হ্যাঁ আসলে সবই থাকে, দিয়ে দিলাম না, এটা অল্প দেব। সরিষার যে একটা ফ্লেভার, হ্যাঁ অনেক সুন্দর সেটা। শেষের এই জিনিসটাই এটা রহস্য এই খিচুড়িটা। হয়ে গেছে, ফ্লেভারও চলে আসছে। দর্শক, হাসিনের রেসিপি এরকম শব্দ না হলে কিন্তু হবে না, তাই না? এরকম একটা শব্দ হতে হবে। সাফ করে ফেলবো না, এগুলো একটু করে দেবো পরে। ওহ কি সুন্দর গন্ধ, মাখানো বলেছ, মাখা খিচুড়ি, এই জন্য এটার নাম দিয়েছ, তাই না? এটা ফ্লেভারটা এমন যে এটার সাথে আর কোনো কিছু না খেয়ে এমনিও খিচুড়ি খাওয়া যাবে। এটার উপরে এই যে এখানে একটু পেঁয়াজের বেরেস্তা রাখা আছে, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব আর একটু কাঁচামরিচ দাও, একটু তুমিই দাও, আমি একটু কাঁচামরিচ। তোমার পছন্দ হবে কিনা জানি না, বুঝছে? হ্যাঁ খুব সুন্দর, থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমার কুচো চিংড়ির মাখানো খিচুড়ি। হাসিন আমি কি বলবো, অনেক অনেক মজার রেসিপি তুমি দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুধু মজার নয়, অনেক 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 সুঘ্রাণ বেরোচ্ছে, সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করুন। প্রথমে চিংড়িগুলো বেছে ধুয়ে নিন, মুগ ডাল হালকা করে ভাজুন। এবার আদা রসুন পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ নারিকেলের সাথে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। পাত্রে তেল দিয়ে এলাচ দারুচিনি দিয়ে ভাজুন। এরপর পেস্ট করা মশলা জিরা গুঁড়া চিনি এবং লবণ দিয়ে কষান। কষানো হলে এর সাথে চিংড়ি দিয়ে চাল ও ডাল দিয়ে পুনরায় ভালো করে কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার মাখা মাখা হলে অন্য পাত্রে সামান্য তেল দিয়ে তাতে শুকনা মরিচ ও সরিষা ফোড়ন দিয়ে দমে রাখুন 3-4 মিনিট। ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন কুচো চিংড়ির মাখানো খিচুড়ি। অনেক সুন্দর রেসিপির সাথে তুমি খালি হাতে যাবে না, তোমার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট বক্স। থ্যাংক ইউ সো মাচ, এসএটিভি কে অনেক ধন্যবাদ, আর স্টারলাইন রান্নাঘরকে অনেক ধন্যবাদ, আপু তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি স্টারলাইন রান্নাঘরে। অনেকটা সময় আমরা শিখে নিয়েছি রেসিপি দুটো, এখন আমরা শিখে নেব রেসিপিগুলো থেকে কি পুষ্টি তথ্য পাবো। যাচ্ছি আয়েশা সিদ্দিকার কাছে।
কেমন আছেন আয়েশা সিদ্দিক আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। তো কেমন লাগলো রেসিপি দুটো? খুবই ভালো লেগেছে রেসিপি গুলো, রান্নাটাও শেখা হলো এবং একটু তো ভিন্নতা বরাবরই আপনি ভিন্নতা আনেন আপনার রান্নার। হ্যাঁ, কুচু চিংড়ি দিয়ে যে খিচুড়িটা করা হয়েছে, আমরা তো সবসময় মাছের পুষ্টিটা নিয়ে খুব বেশি বলি যে খুব ভালো পুষ্টিমান হলো মাছে, আর চিংড়ি নিয়ে অনেকেই ভয় পায়। আপনি যে চিংড়িটা দিয়ে করেছেন এটা আমাদের দেশি চিংড়িটা এবং ছোট ছোট যে চিংড়িটা, তো এখানে পুষ্টিমান নিয়ে কোনো কথাই নেই, যে ভালো প্রোটিন পাবে। আপনি ডাল দিয়েছেন, ডালের মধ্যে সেকেন্ড ক্লাস প্রোটিন আছে এবং আমরা ভ্যারাইটি টাইপের অ্যামাইনো অ্যাসিডস এর কথা বলে থাকি যে ডাল থেকে এক ধরনের পাবে, আবার ফিশ থেকে পাবে, চিকেন থেকেও পাবে, যেটা আপনার এই খাবারটাতে টোটালি আছে। আর যেটা রাইস আপনি দিয়েছেন, এটা তো রাইসের কথা বলাই লাগবে না, যে যারা ভাতের টেস্ট চাই আর কি, তো তাদের জন্য তো রাইসটা দিয়ে আপনি করেছেন। মুগ ডাল ছিল, মুগ ডাল ছিল এবং একসাথে যখন খাবারটাকে খাওয়া হবে সো একেবারেই ব্যালেন্স হবে। এটা বাচ্চা থেকে শুরু করে একজন পেশেন্টের জন্য কিন্তু এটা ঠিক আছে। আমি কুকিং প্রসেসে যতটুকু দেখেছি প্রত্যেকের জন্য এটা একটা উপযোগী খাবার, কোনো অসুবিধা নাই। এটা কিন্তু সার্ভিং এসে চাইলে লাঞ্চে অথবা ডিনারে অথবা সে ব্রেকফাস্টও কিন্তু এটা করতে পারে। থ্যাংক ইউ। আর এটা ছিল সুজি পিঠা, সুজি দিয়ে করা, সুজি দিয়ে করা এবং জিলাপির মতোই করা হয়েছে। তো জিলাপি আমরা বরাবরই যেরকম দেখে থাকি আর কি, যে ময়দা দিয়ে তৈরি করা যে রেসিপিটা, এটা তো একেবারে ভিন্ন একটা ব্যাপার। তো সুজি কিন্তু অনেকেই পছন্দ করে, তো বরাবরই সবাই কিন্তু হালুয়া টাইপের খায়, বাট পিঠা যখন করা হয়েছে দেখলাম এটাতে মিল্ক ইউজ করা হয়েছে। তো মিল্ক যখন ইউজ করা হয়েছে তো এটা তো ক্যালোরিটা এবং নিউট্রিশন ডেন্সটা অনেক বেশি বেড়ে গেল। ওভারঅলই কিন্তু এটা সবার জন্য সেফ আছে, তবে ডায়াবেটিক পেশেন্টের জন্য না করবো আমি, চিনি আছে ভালো অনেক, যদি পারা যায় আর কি আপা, যে কখনো যে চিনির বদলে মধু ইউজ করা যায় যদি এটা, তাহলে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট ওটা খেতে পারবে। অনেক ধন্যবাদ। একটা টিপস যদি দেন, আমরা সবসময় দেখে থাকি যে ওজন কমানোর জন্য ম্যাক্সিমাম মানুষ ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করে আর কি, তো অ্যাকচুয়ালি তাদের জন্য আমি বেশি করে বলবো যে যারা ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র সাদা পোষণটা পায় তারা কিন্তু ডিমের সাফিসিয়েন্ট নিউট্রিশনটা পাবে না, কারণ সাদা অংশের প্রোটিন মানে হলুদ অংশের চেয়ে অনেক কম। যখনই পুরোটা খাবে 7 গ্রাম প্রোটিন সে পাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডিমে হলো লটস অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস, আমরা বলি যে ফ্যাট সেলুবল ভিটামিন, ভিটামিন এ ডি ই কে, যার চারটাই আমরা ডিমের কুসুম পাবো, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা আমরা ডিম থেকে পাবো, ভিটামিন ডিটা আমরা ডিম থেকে পাবো। আর প্রেজেন্ট টাইম কিন্তু ওমেগা 3 নিয়ে আমরা কথা বলছি এবং কোলিন নিয়ে কথা বলছি যেটা রিচ ইন ডিম, এবং আমরা চাই যে প্রত্যেকে ডিমের কুসুমটা সহ খাক, এবং তখনই ক্ষতিকর যখন ডিমটাকে তেলে দেওয়া হবে। আপনি যদি সেদ্ধ খান আমরা পরিপূর্ণ পুষ্টিগুণটা পাবো, এবং আমি একজন কার্ডিয়াক পেশেন্টকেও রিকোয়েস্ট করব যে উনি যেন ডিমটা খাওয়ার সময় কুসুমটা সহ খায়। অনেক ধন্যবাদ আপনাকে অজানা তথ্য জানানোর জন্য। আপনার জন্য রয়েছে স্টালিনের পক্ষ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লেগেছে পুরো আয়োজন? সববার বা প্রতিবার যেমন ভালো লাগে তেমনি নিশ্চয় ভালো লেগেছে। আরো সুন্দর সুন্দর স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে, তার সাথে নতুন নতুন গেস্ট। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমাদের অপেক্ষায়। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।